কি বিড়ি দিলি রে একটা রে আগা ক্লিয়ার দোস্ত এই রইলা হাগু বিড়ি এই রুগীর আম তলে চেক করা লাগবে কোন আদ খালি ব্যথা আমার সোহা গেছে আগাও পাই দিতেছে না আগবে না সে বিড়ি দৌড়ালি আমার আমার কি লিয়ে রাজা কি কস বিড়ি চাইতে শেষ করে ফেলাম আগে শেষ হইতে বাইরেই রে আর তুই কি বিড়ি খাস তোর আগে শেষ হওয়া যায় তোর টাকা বিড়ি দিয়ে আমারে শান্তি আর দোস্ত কি বিড়ি দিলি রে একটা রে আগা ক্লিয়ার দোস্ত এই রইলা হাগু বিড়ি এই বিড়ি খালি আগা 100% ক্লিয়ার হয়ে যাবে গ্রান্টি দোস্ত আমার বউ তো পুরিয়ে না বাসা আমার বউ মনে করে বছরে 2-1 বার যায় পায়খানায় আর তারপর যে আগে এতটুকু এতটুকু খোয়াবো না তুই তো মনে কর তোমার একটা ডেল মারি আর তুমি বোধহয় মেরে যাবে হেটা কি হারবেন নাকি বিড়ি খালি এটা হাগো বিড়ি অবশ্যই গ্যারান্টি আছে এটা মানে 100% এটা খালি পারে আর হাইতে যায় তোমার বোর যদি এতই সমস্যা হয় তাহলে হাগো দাতার কাছে নিয়ে যাও চমলক মেলাক্ষণ তো পাত মার দেই নিয়ে রে এটা বিড়ি দে পেটের ভিতরে একটু ঘুট 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 করতেছে বুঝছস বছরে 2-1 বার পায়খানায় যায় তাও যে আগে আগে মনে করেন তারপর মাথা পিছিয়ে মারি সমস্যা তো জটিল সমস্যা এই রুগীর আমি তলে চেক করা লাগবে আরে আমি বুঝে দিছি সোনোগ্রাফি করা লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এর হাগুটা পরীক্ষা করে নিয়ে আসো যাও ডাক্তার সাহেব আমারও তো আগা টাকাও ঠিকঠাক হয় না বুঝছেন একবার গেলি কুত্তি কুত্তি মনে করছে গাড়া মারা করে ফেলায় তা মনে করে আগা বেড়াই না আমার তো যন্ত্রণা আছে ডাক্তার সাহেব আগা কি তোমার ইটু বাইরি না বাইরি ইটু ইটু ও মানে খোয়ার মতন তারপর আর বাইরে না এই খুয়া খুয়া আগাটাই তো বিরাট জটিল সমস্যা দাঁড়াও এই যে বিড়িটা দিলাম এই বিড়িটা এই যে সকালবেলা এইটুক দুপুরবেলা এইটুক আর রাত্রে এই বাদ বাকিটুক খেয়া দিবে আগা ক্লিয়ার হয়ে যাবে না রিপোর্ট তো জটিল রিপোর্ট রে ঠিক আছে চশমাটা দে চশমা সারা বুঝতেছি না এ যে সমস্যা তোমার তো ডুজ দেওয়া লাগবে মানে তলে ডুজ দেওয়া লাগবে চলো ডুজ দিয়ে নিয়ে আসি তুমি আসো হ্যাঁ তুমি জায়গায় থাও তুমি বাড়ি ধরো
I'm going to go to the house.